হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি সব্যসাচী বসু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল সায়েন্সের আট নম্বর পার্ট রেলের গ্রুপডির জন্য টোটাল সাতচল্লিশ নম্বর ক্লাস আগের ক্লাসগুলো যা দেখো না তারা প্রত্যেকটা ক্লাস দেখো রিজনিং ম্যাথ এবং জেনারেল সায়েন্সের ম্যাথ আছে তার সঙ্গে জেনারেল সায়েন্সের জি কে আছে তো আজকের বিষয় হচ্ছে ভৌতরাশি পরিমাপক যন্ত্র কিছু যন্ত্র যেগুলো পরীক্ষাতে কিন্তু আসে এবং তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই পঞ্চাশটা যন্ত্র যদি তোমরা দেখে যাও অনেকগুলোই তোমাদের জানা বা অনেকগুলো অজানাও থাকতে পারে তো যদি দেখে যাও তোমরা পরীক্ষায় কিন্তু শিওর যদি একটা আসে একটাই তোমরা পরীক্ষায় পারবে এবং এক একটা নাম্বার খুব ইম্পর্ট্যান্ট হেলের গ্রুপটির জন্য কারণ হাই কাট অফের পরীক্ষা কিন্তু এটা ঠিক আছে তো চলো শুরু করে দিচ্ছি আজকের ক্লাস ফার্স্ট কমন কিছু থাকবে তোমরা যেমন ওম মিটার খুব কমন তোমরা অনেকেই জানো যদি না জায়গা থাকো অবশ্যই জেনে নাও এবং প্রত্যেকে বলবো প্রত্যেকটা পেজ নোট করে নেবে ঠিক আছে মানে নোট করে নিতে পারো খাতা কলমে অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ফুল স্ক্রিন করবে মোবাইলটা করে স্ক্রিনশট করে নেবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখতে ওকে ফার্স্ট আছে ওহোম মিটার ওহোম মিটার হচ্ছে বিদ্যুতের রোধ পরিমাপ যন্ত্র রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় হচ্ছে ওহোম মিটার দিয়ে ওকে এটা খুব কমন তারপর হচ্ছে কমিউটেটার কমিউটেটার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের পরিবর্তন অথবা বিপরীতকরণের যন্ত্র মানে বৈদ্যুতিক প্রবাহ পরিবর্তন করতে গেলে বা বিপরীত দিকমুখী করতে গেলে কমিউটেটার ব্যবহার করা হয় ঠিক আছে আরেকটা কথায় ব্যবহার করা হয় ডায়ানামোয় পরিবর্তী বিদ্যুৎ প্রবাহ একমুখী বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন করতে অর্থাৎ এক কথায় বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন করতে পরিবর্তী প্রবাহকে একমুখী করার জন্য ওকে মানে এস থেকে ডিসি এরকম এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু কম্পিউটারের প্রয়োজন হয় অর্থাৎ কম্পিউটার সে ধরনের যন্ত্র ওকে একসম প্রত্যেকটা যে পরিমাপক যন্ত্র তাই নয় কিছু যন্ত্র আছে যেগুলো কী কাজে লাগে সেটাও এখানে দেওয়া আছে ওকে অ্যাম মিটার অ্যাম মিটার হচ্ছে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহের ক্ষমতা নির্ণয় যন্ত্র ঠিক আছে তড়িৎ প্রবাহের ক্ষমতা তড়িৎ প্রবাহের ক্ষমতা নির্ণয় করা হচ্ছে অ্যাম মিটার দিয়ে ওকে অ্যানিওমিটার বাতাসের বা ঝড়ের বেগ এবং প্রবাহের দিক পরিমাপক যন্ত্র বলতে জানি ঝড়ের বেগ বাতাসের দে বা বাতাসের দিক পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার ব্যারোমিটার চাপ মাপার যন্ত্র বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার ক্যালোরিমিটার হচ্ছে নাম শুনে বুঝতে পারছো তাপ পরিমাপক যন্ত্র আর সমান রকম শুনতে লাগছে একটা রকম হচ্ছে কালারিমিটার এটা হচ্ছে কালার সংক্রান্ত অর্থাৎ বর্ণের উজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করার যন্ত্র বর্ণের উজ্জ্বল্য নির্ণয় করার যন্ত্র ওকে কালারিমিটার একটা ক্যালোরিমিটার তা পরিমাপক যন্ত্র কালারিমিটার হচ্ছে বর্ণের উজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করার যন্ত্র আট নম্বর হচ্ছে অডিও মিটার অডিওর নাম শুনেই বুঝতে পারছো শব্দ সংক্রান্ত হবে শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র শব্দের প্রাবল্য ধরতে পারো শব্দের প্রাবল্য মাপার যন্ত্র বা শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আচার্য জগদীশচন্দ্র বসু কর্তৃক আবিষ্কৃত যন্ত্র যা দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ওকে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় ক্রেস্কোগ্রাফ ক্রোনোমিটার খুব ইম্পর্ট্যান্ট ক্রোনোমিটার পরীক্ষা আছে খুব কমন অত্যন্ত সূক্ষ্ম সময়ব্যাপক যন্ত্র সময় যন্ত্র কিন্তু সূক্ষ্ম সময় কোথায় ব্যবহৃত হয় সমুদ্র অঞ্চলে দাঘিমা নির্ণয় করতে ক্রোনোমিটার ব্যবহার করা হয় ওকে তারপর হচ্ছে বাইনোকুলার বাইনোকুলার হলো এক ধরনের হস্তধিত দুর্বীক্ষণ যন্ত্র ঠিক আছে একদম দুর্বিক্ষণ যন্ত্র এই মানে যে উভয় চোখের সাহায্যে দূরের বস্তু প্রবর্তিতভাবে দেখার যায় তো এটা নিয়ে বলার কিছু নেই বায়নুকুলার যেন ইম্পর্টেন্ট হচ্ছে বোলোমিটার ওকে বোলোমিটার ইম্পর্টেন্ট এটা হচ্ছে তাপ বিকিরণ মাপার যন্ত্র তাপের বিকিরণ মাপার যন্ত্র হচ্ছে বোলোমিটার কম্পিউটার কম্পিউটার নিয়ে কিছু বলার নেই এটা একটা যন্ত্র অবশ্যই পূর্বপদ তথ্যাবলীর উপর নির্ভর করে যে যন্ত্র তাৎক্ষণিকভাবে বিরাট এবং জটিল গণনায় সক্ষম এক কথায় অত কিছু দরকার কঠিন বাংলা তাৎক্ষণিকভাবে বিরাট এবং জটিল গণনা সহজেই করতে পারে যে কম্পিউটার ঠিক আছে মেরিনারের কম্পাস মেরিনারের কম্পাসের দিক নির্ণয় যন্ত্র ঠিক আছে কম্পাস যেহেতু একটা দিক নির্ণয় যন্ত্র এবার এই ধরনের যন্ত্র কি থাকে বত্রিশটা দিক সূচিত থাকে ডায়ালের উপর এন চিহ্ন থাকে উত্তর এবং সাউথ এস্ট থাকলে দক্ষিণ প্রত্যেকে জানি তো মেন কথা যে কম্পাস যে দিক নির্ণয় যন্ত্র মেরিনারের কম্পাস কি কটা দিক থাকে বত্রিশটা দিক দেওয়া থাকে সূচিত করা থাকে পনেরো নম্বর কোশ্চেন ক্রায়োমিটার খুব নিম্ন তাপমাত্রা পর্যন্ত ক্রায়োমিটার হচ্ছে নিম্ন তাপমাত্রা পর্যন্ত এটা ইম্পর্টেন্ট নিম্ন তাপমাত্রা মাপা হয় ক্রায়োমিটার দিয়ে ওকে তারপর হচ্ছে পাইরোমিটার পায়রোমিটার দেখি উচ্চ তাপমাত্রা পর্যন্ত তাহলে এই দুটো পার্থক্য করলে একটা ক্রায়োমিটার একটা পাইরোমিটার দুটোই ইম্পর্টেন্ট পাইরোমিটারটা বেশি আর বেশি ইম্পর্টেন্ট ওকে উচ্চ তাপমাত্রা হচ্ছে পাইরমিটার আর ক্রায়োমিটার হচ্ছে নিম্ন তাপমাত্রা প্রচন্ড ইম্পর্টেন্টগুলো আমি বারবার রিপিট করে দিয়েছি তোমাদেরকে ওকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং করবে আমাদের স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলকে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো সব্যসাচী বাসু অফিসিয়ালে ম্যাকমিটার শব্দের গতিবেগের সাপেক্ষে বিমানের গতিবেগ মাপা হয় ম্যাকমিটার দিয়ে বিমানের গতিবেগ মাপা হয় কিন্তু কীভাবে না শব্দের গতিবেগের সাপেক্ষে ঠিক আছে ম্যাকমিটার হচ্ছে বিমানের গতিবেগ মাপা হয় কিন্তু শব্দের গতিবেগের সাহায্যে সাপেক্ষে দেখা হচ্ছে ম্যানোমিটার গ্যাসের চাপ মাপার জন্য হচ্ছে ম্যানোমিটার বা মানোমিটার ঠিক আছে ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপার যন্ত্র গ্যাসীয় চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার এটা ইম্পর্টেন্ট গাইগার মুলার কাউন্টার পরীক্ষায় এসেই থাকে তন্দ্রে খুব কমন প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট কোন পদার্থের তেজস্ক্রিয়তার উপস্থিতি পরিমাপ পর্যন্ত তেজস্ক্রিয়তা মাপ যন্ত্র হচ্ছে গাইগার মুলার কাউন্টার বা জি কাউন্টার ওকে জিএম কাউন্টার বলা হয় গাইগার মূলার কাউন্টার তেজস্ক্রিয়তা যন্ত্র মাইক্রোস্কোপ অতি ক্ষুদ্র বস্তু বিবর্ধিতভাবে দেখার যন্ত্র রিপিট করার লাভ নেই রেকটিফায়ার পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করে পরিবর্তী কারেন্টের পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করা হচ্ছে রেকটিফায়ার তারপরে আছে অলটিমিটার অলটিমিটার হচ্ছে আসা যে উচ্চতম আবহাওয়া খুব বা ইংরেজি অলটিটিটিউড সেখান থেকে অলটিমিটার ওকে এটা ইম্পর্টেন্ট তারপরে আসছে রেংগজ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ নির্ণয় করা হয় আমরা প্রত্যেকে জানি কম বেশি এটা রেঙ্গ বা রেংগজ বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করা হয় তারপরে আসছে ফিরহেলিওমিটার সৌর বিকিরণ পরিমাপের যন্ত্র সৌর সূর্যের বিকিরণের পরিমাপের যন্ত্র হচ্ছে ফিরহেলিওমিটার ওকে তারপর স্ফিগমো ম্যানোমিটার খুব কমন জানো রক্তচাপ মাপার যন্ত্র হচ্ছে স্পিগ্মো ম্যানোমিটার স্যাকারিমিটার নাম শুনে বোঝা যাচ্ছে স্যাকারিমিটার বা চিনি সংক্রান্ত কোনো মানে চিনির পরিমাণ পরিমাপের যন্ত্র হচ্ছে স্যাকারিমিটার ওকে স্যালাইনোমিটার এক ধরনের হাইড্রোমিটার যা দ্রবণের ঘনত্ব মেপে দ্রবণের মিশ্রিত লবণের পরিমাণ নির্ণয় করে দেখ দ্রবণের লবণের পরিমাপ যন্ত্র হচ্ছে স্যালাইনোমিটার স্যালাইন থেকে এসছে স্যালাইনোমিটার ওকে স্যালাইন জল মানে লবণ জল সেখান থেকে এসছে স্যালাইনোমিটার হাইড্রোমিটার যা দ্রবণের ঘনত্ব মেপে দ্রবণের মিশ্রিত লবণের পরিমাণ নির্ণয় করে ওকে স্ট্রেথোস্কোপ চিকিৎসা একটা যন্ত্র যেখানে হৃৎপিণ্ড ফুসফুসের শব্দ সুনামে বিশ্লেষণ করা হয় রিপিট করব না সিসমোগ্রাফ ভূকম্পনের মাত্রা মাপার যন্ত্র সিসমোগ্রাফ দিয়ে কী হবে ভূকম্পনের মাত্রা ভূমিকম্পের মাত্রা মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফ ইম্পর্ট্যান্ট এবং খুব কমন ওকে ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে আর কোন কী ধরনের ভিডিও চাও জেনারেল সায়েন্সের উপরে সেটা তোমরা কিন্তু একটু জানাবে রেলের গ্রুপটির জন্য বিশেষ করে এখন এই মুহূর্তে তিরিশ নম্বর আছে ট্যানজেন্ট গ্যালফানোমিটার ট্যানজেন্ট একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা মাপার যন্ত্র একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা মাপা হয়েছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার দিয়ে ওকে একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা স্প্রিং ব্যালেন্স এক ধরনের ওজন মাপার যন্ত্র দ্রুত এবং মোটামুটিভাবে ওজন নির্ণয় করতে যন্ত্রের ব্যবহৃত তাদের স্প্রিং তোলা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ওজন মাপার যন্ত্র ওকে নেক্সট আছে স্ফেরোমিটার স্ফেরোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে গোলকের বক্রতা মাপা হয় এক কথায় গোলকের বক্রতা আর গোলক আছে যে গোলকগুলো থাকে তো গোলকের মানে বল ধরো একটা গোলক তো তার যে বক্রতা মাপা হয় হচ্ছে স্পেরোমিটার স্ফিয়ার গোলকের ইংরাজি মানে হচ্ছে স্ফিয়ার সেখান থেকে স্পেরোমিটার ওকে নেক্সট আসছে সেক্সট্যান্ট এই ধরনের যন্ত্রের সাহায্যে পৃথিবী থেকে সূর্য বা মহাজাগতিক গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় ঠিক আছে জন হ্যাডলি আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিলেন এটি সেক্সট্যান্ট যন্ত্র তো কী করা পৃথিবী থেকে সূর্য বা মহাজাগতিক গ্রহ নক্ষত্রের দূরত্ব অর্থাৎ মহাজাগতিক দূরত্ব মাপায় সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে তারপর আসছে থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্র ঠিক আছে থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাটের যে নির্দিষ্ট তাপমাত্রা ক্ষম স্বয়ংক্রিয় যন্ত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণক্ষম একটা যন্ত্র হচ্ছে থার্মোস্ট্যাট ওকে ইলেকট্রিসিটিতে ব্যবহার করা হয় থার্মোস্ট্যাট তো নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষম একটা স্বয়ংক্রিয় যন্ত্র ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল যে নিয়ন্ত্রিত করা হয় এমন ধরনের স্কেল কি নিয়ন্ত্রিত পরিমাপকে সূক্ষ্ম ভগ্নাংশ মাপে নির্ণয় করা হয় ভার্নিয়ার স্কেল কী হয় সূক্ষ্ম ভগ্নাংশে মাপা হচ্ছে ভার্নিয়ার স্কেল মানে একটা মিলিমিটারও যদি কোনো ভগ্নাংশ হয় তার থেকেও যদি কোনো ছোটো ভগ্নাংশ হয় কোনো ডিস্ট্যান্স হয় ছোট্ট একটা মাপার স্কেল ঠিক আছে সেটা ভার্নিয়ার স্কেল তারপর আসছে ভিস্কোমিটার ভিস্কোমিটার হচ্ছে তরলের সান্দ্রতা মাপার যন্ত্র তরলের সান্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে ভিস্কোমিটার ওকে ভিস্কোসিটি সান্দ্রতা ইংরেজি হচ্ছে ভিসকোসিটি সেখান থেকে আসছে ভিস্কোমিটার ভোল্টমিটার ভোল্টামিটার দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিবাহ মানে ভোল্টেজ মাপার যন্ত্র সেটা হচ্ছে তড়িৎ বিবাহ মাপার যন্ত্র হচ্ছে ভোল্টমিটার পেডোমিটার হাঁটা পথের দূরত্ব নির্ণায়ক যন্ত্র হাঁটা পথের দূরত্ব নির্ণয় যন্ত্র হচ্ছে পেডোমিটার ওকে পেডেস্ট্রিয়ান মানে পথিক পথচারী যারা হেঁটে চলে সেখান থেকে এসছে পেডোমিটার ওকে কিছু ইংরেজি মানে মনে রাখতে পারলে সহজে মনে রাখবে এগুলো মিটার তড়িৎ বর্তনী ক্ষমতা নির্ধারক যন্ত্র তড়িৎ বর্তনীতে মানে যে ওয়ারগুলো থাকে কারেন্টের তো সে ওয়ারের ক্ষমতা না ওয়াট মানেই ক্ষমতা তো তরিতের ক্ষমতা মানে তরিতের বর্তনীতে তড়িৎ ক্ষমতা নির্ধারক যন্ত্র হচ্ছে মিটার হাইড্রোমিটার তলের আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র দেখো ইম্পর্টেন্ট খুব কমন ওকে তা হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পর্যন্ত ওকে একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব সেটা হচ্ছে হাইড্রো আর হাইগ্রো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে গুলিয়ে ফেললে চলবে না খুব ইম্পর্টেন্ট এ দুটো সোনোমিটার সোনোমিটার হচ্ছে কোনো শব্দ উৎসের কম্পাঙ্ক কোনো একটা শব্দ আছে তার যে উৎস সেই উৎসের কম্পাঙ্ক যন্ত্র হচ্ছে সোনোমিটার সোনোগ্রাফি থেকে এসেছে সোনোমিটার আলট্রাসোনোগ্রাফি বলা হয় এখান থেকে এসছে সোনোমিটার ওকে আলট্রাসোনোগ্রাফি তো এই কম্পাঙ্কের মাধ্যমেই নির্ণয় করা হয় তো সেরকমভাবেই সোনোমিটার ঠিক আছে কোনো শব্দের উৎস কম্পাঙ্ক মাপার যন্ত্র তারপর আছে পোটেনশীয়মিটার হচ্ছে তরিচ্চালক বল মাপার যন্ত্রকে ঠিক আছে তরিচ্চালক বল মাপার যন্ত্র হচ্ছে পোটেনশিয়মিটার পোটেনশিয়াল মাপা হয় যেতে সেটা হচ্ছে প্রোটেনশিয়মিটার তারপর ফ্যাদোমিটার ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে প্রচণ্ড পরিমাণ ইম্পর্টেন্ট এটা তারপর আছে ওডোমিটার ওডোমিটার লেখা আছে একটা ওডোমিটার হবে একই ব্যাপার ওডোমিটার যার সাহায্যে কোনো যানবাহনের ভ্রমণ করার দূরত্ব পরিমাপ করা হয় ঠিক আছে যানবাহনের ভ্রমণ করা দূরত্ব অর্থাৎ যেটা তোমাদের বাইকে বলো বা গাড়িতে থাকে ওডোমিটার লাগানো যেখানে তোমাদের টোটাল ট্রিপটা দেখা যায় ঠিক আছে সেই ট্রিপটা মাপা হয় হচ্ছে এই ওডোমিটার দিয়ে ওটা হচ্ছে ওডোমিটার অ্যাকচুয়ালি ঠিক আছে আমরা যেটাকে মিটার বলি গাড়িতে কত রিডিং উঠেছে মিটারে ঠিক আছে দেখি তো ওটাই হচ্ছে ওডোমিটার যানবাহনের টোটাল ভ্রমণ করা দূরত্ব মেপে রাখে ঠিক আছে ট্রিপ মিটার যেটাকে আমরা বলি তো গ্যালভানোমিটার গ্যালভানোমিটার হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয় করা গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িতের প্রবাহ তার যে প্রবাহ যে আছে কোনোটা তারের মধ্যে এবং কত পরিমাণ আছে সেটা মাপা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে ওকে ইম্পর্টেন্ট টেকোমিটার একটা হচ্ছে টেকোমিটার উড়োজাহাজের গতি মাপা যন্ত এরোপ্লেনের গতি মাপা হয়েছে টেকোমিটার দিয়ে খুব ইম্পর্টেন্ট টেকোমিটার আর একটা হয়েছে ট্যাকোমিটার ট্যাকোমিটার দিয়ে কোনো যন্ত্রের গতি পরিমাপ করা হয় ঠিক আছে কোনোটা সেটা ঘুরছে রোটেশনাল স্পিড যেটা ঠিক আছে সেটা মাপা হয় তো দুটোই ইম্পর্টেন্ট এটা টেকো আর একটা হচ্ছে ট্যাকো তারপর হচ্ছে ল্যাক্টোমিটার ল্যাক্টোমিটার কী দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় দুধ কতটা পিওর সেটা পরিমাপ করা হয়েছে ল্যাক্টোমিটার দিয়ে ওকে ল্যাক্টোমিটার দিয়ে পরিমাপ করা হয় দুধের বিশুদ্ধতা ঠিক আশা করবো তোমাদের ক্লাসটা ভালো লাগলো ঠিক আছে পঞ্চাশটা তোমরা আশা করবো নোটও করে নিয়েছো খাতায় অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো একবার দেখো দেখে স্ক্রিনশট তুলে নাও ফুল ফুলস্ক্রিন করে আমাদের আরেকটা চ্যানেল টই টই ব্লগস তোমরা দেখতে পারো সেখানে আমাদের বিভিন্ন ফুড বা ট্যুর ব্লগ তোমাদের জন্য দেওয়া আছে যদি তোমাদের অবসর সময় হয় বিনোদনের জন্য সেটা দেখতে পারো ওকে আর স্টাডি বইটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না ভিডিওটা কমেন্ট অবশ্যই করে যাবে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও ওকে রেলের পরীক্ষা কিন্তু চলে এসছে সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ